তো ফাইনালি আমরা একটা সময় গিয়ে দেখা গেল ম্যাসেঞ্জারের মধ্যে কিন্তু আমরা একটা সময় আনমোডিফিকেশন হয়ে পড়ি তো ফাইনালি কিছু ফ্রেন্ডস আমাদেরকে ইংলিশে মেসেজ করে বা আমরা তাকে উল্টো জবাব ইংলিশে দিতে পারি না আজকে তাদের জন্য এই ভিডিওটি হবে তো আপনি খুব সহজেই তাকে উল্টো ইংলিশে জবাব দিতে পারবেন খুব সহজেই কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কিন্তু আপনি খুব সহজেই তাকে ইংলিশে উল্টো জবাব দিতে পারবেন হ্যালো বন্ধু আমি ইচ্ছি বলাই আপনাদের সাথে আপনার দেখছেন ইউটিউব চ্যানেল তো আসুন বেশি কথা আজকের ভিডিও শুরু করা যাক তো আপনাদের শুভেচ্ছা আমি এদিকে আমার মোবাইলে মেসেঞ্জার বক্সে চলে যাব তো আপনি আপনাদের মতো করে আপনি মেসেঞ্জারে চলে যাবেন তো ফাইনালি আজকের ভিউটা বেশি লং করব না জাস্ট আজকের ভিউটা ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিটের মতো হবে আপনি এ টু জেড দেখবেন তা হলে কিছু বুঝতে পারবেন না তো ফার্স্ট টাইম আপনি কি করবেন কারো এক প্রোফাইলে যাবেন বা যে আপনাকে মেসেজ করছে ইংলিশে আপনি তাকে উল্টো জবাব কীভাবে দেবেন তো ফাইনালি দেখুন একটা প্রোফাইলে চলে আসছি তো এই প্রোফাইলটি মানে এই প্রোফাইলটি আমার পরিচিতর মধ্যে ঠিক আছে তো ধরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি তো আমি এই মুহূর্তে এটাকে সেন্ড করলাম জাস্ট আমাকে সেন্ড করেই জাস্ট আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি উল্টো জবাব কীভাবে দেবেন তো ফাইনালি দেখুন এখানে কিছুই ইংলিশে চলে আসে তো আমি এগুলোকে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে এখন আপনি যেটি করবেন তো দেখুন আপনি এগুলোকে ধরতে পারছেন না ঠিক আছে তো আপনি যদি ধরতে পারছেন বা আপনি কিভাবে তাকে উল্টো জবাব ইংলিশে দেবেন বা যদিও ধরতে পারছেন না এখন কি করবেন এই সেন্সটি করার আগে আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে সেটি হচ্ছে কি হি ডিকশনারি হি ডিকশনারি অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন বা আপনার কাছে ডাউনলোড করা না থাকলে আপনি ডাউনলোড করে নেবেন এ টু জেড সেটিংস আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন বা ভিডিও উপরে আইবটন থেকে সরাসরি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন বা এখানে এই বেশ কয়েকটি সেটিংস আছে সেই সেটিংসটি করলে আপনি ইংলিশে কোনো দিন দেবেন না ঠিক আছে তো আপনি কী করবেন ফার্স্ট টাইম এখানে দেখুন আমার এখানে একটা ট্রান্সলেট আছে তো আমি এই ট্রান্সলেটটি যেখানেই লাগিয়ে দেবো সেখানেই কিন্তু আমার এখানে বাংলায় ট্রান্সলেট হয়ে আসবে যেহেতু আমার এই সেটিংসটি করা আছে দেখুন যে জায়গার মধ্যে আমি নিয়ে যাচ্ছি না কেন সেই জায়গায় কিন্তু আমার এখানে তো দেখতে পাচ্ছেন বাংলায় কিন্তু ট্রান্সলেট হয়ে যাচ্ছে তো আপনি এই সেটিংসটি কিভাবে করবেন সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আপনি এখন এখানে দেখবেন একটা সেটিংস আছে এই সেটিংসটি আপনি কিভাবে বুঝবেন বা এদিকেও একটা সেটিংস দেওয়া আছে এই সেটিংসটি আপনি কীভাবে বুঝবেন তো আমি আপনাদেরকে সব এ টু জেড খুলে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ফার্স্ট টাইম আপনি কী করবেন এই জায়গার মধ্যে দেখুন একটা হাউ আর ইউ ড্রয়িং বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে জাস্ট আপনি কীভাবে এটাকে বুঝবেন এটাকে কি পাঠিয়েছে এখানে দেখবেন একবার ক্লিক করবেন দেখুন এখানে কি দেওয়া আছে দিনকাল কেমন যাচ্ছে দু নম্বরের স্টেপ কীভাবে আপ কীভাবে আপনার বাড়িতে সবাই তো দেখুন এটা একটু উল্টো উল্টে সার্চ হয়ে গেছে হাউ ইজ হাউ ইজ এভরি ইজ ইউর হাউস মানে এখানে বলছে যে আপনার বাড়ির সবাই কেমন আছে এভরি সবাই কেমন আছে হাউ ইজ ইোর গার্লফ্রেন্ড তো দেখুন এখানে নিচে একটা অপশান দেওয়া আছে তোমার বান্ধবী কেমন আছে হাউ ইজ ইোর গার্লফ্রেন্ড তো তারপর এখানে দেখুন নিচে হাউ ইজ ইোর দেখতে পাচ্ছেন হাউ ইজ ইোর ড্যাড তো এখানে দেখুন তোমার বাবা কেমন আছে তারপর নিচে দেখুন একটা অপশান দেওয়া আছে হাউ ইজ ইোর গ্র্যান্ড মা এখানে দেখতে পাচ্ছেন মানে আপনার দাদি কেমন আছে দাদি অর্থাৎ ঠাকুর মাকে বোঝায় ঠিক আছে তো ফাইনালি আমার এখনও দাদিমা বা ঠাকুরমা এখনও আছে যেহেতু তার জন্য আমি এটাকে সেন্ড করেছি দেখতে পাচ্ছেন তো আপনি এখন এটা উল্টো জবাব কিভাবে দেবেন তো ফার্স্ট টাইম আমি এখান থেকে এদিকে দেব যে তোমার বান্ধবী কেমন আছে ধরুন আপনাকে সেন্ড করেছি ইংলিশের মাধ্যমে আপনি এখন ইংলিশে উল্টো জবাব কিভাবে দেবেন তো আমি এখানে দেখবো আমি এখান থেকে বাংলায় লিখবো যে আমার গার্লফ্রেন্ড ভালো আছে তো ফাইনালি দেখুন এখানে আপনি বাংলায় ট্রান্সলেট করলেন বা বাংলায় আপনি টাইপিং করে দিলেন এখান থেকে দেখুন এখন কিন্তু ইংলিশে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সলেট দিয়ে দেবেন এটা কিন্তু অলরেডি হয়ে যাবে আই লাইক আই লাইক মাই গার্লফ্রেন্ড তো দেখুন লাইক হচ্ছে পছন্দ বা ঠিক আছে বা ভালোর মধ্যেই বোঝায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই ট্রান্সলেটটি হয়ে আসছে তারপর এদিকে দেখবেন আপনি এটাকে সেন্ড করে দিয়ে দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন হাউ ইজ ইউর ড্যাট তো এদিকে দুই নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন তোমার বাবা কেমন আছেন তো আমি এখন ইংলিশে দেব আমার বাবা ভালো আছে আমার বাবা ভালো আছে তো দেখুন ফাইনালি কিন্তু এখানে চলে আসছে তারপর আপনি কি ট্রান্সলেট দিয়ে দেবেন মাই ড্যাট ইজ লাইক তো দেখতে পাচ্ছেন সরাসরি আমি এই জায়গার মধ্যে ট্রান্সলেটটি করছি তার জন্য আমাকে লাইকটি হচ্ছে ভালো আছে ঠিক আছে বা গুড এরকম একটা বোঝায় তো ফাইনালি আপনি এই সিরিজটি এখন কীভাবে করবেন তো আপনি সরাসরি যাবেন আপনার এই ডিকশনারি অ্যাপ্লিকেশনে তো আমার এখানে এই ডিকশনারি অ্যাপ্লিকেশানে চলে আসি দেন এখানে আসার পর এখানে দেখবেন এখন হি ডিকশনারি অ্যাপ্লিকেশানটি টোটালটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে তো এখন আপনি কী করবেন একটা প্লে স্টোরে গিয়ে আপনি আপডেট দিয়ে দেবেন আপডেট দেওয়ার পর কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে তারপর পেজটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন কুইক ট্রান্সলেট বলে একটা অপশান জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এখানে দেখবেন দুটো স্টেপ আছে এই জায়গার মধ্যে দেখুন একটা বাংলা আছে একটা ইংলিশ আছে এই জায়গার মধ্যে কিন্তু আলাদা থাকবে দন দূরতে আপনি ইংলিশ থাকবে আপনার কি করবেন আপনি এক জায়গায় বাংলা করবেন এক জায়গায় ইংলিশ করে নেবেন মানে বাঁ দিকে এদিকে দেখতে পাচ্ছেন বাংলা করে নেবেন আর ডান দিকে এদিকে ইংলিশ করে নেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ট্রান্সলেটটি করে নিতে পারবেন তো আশা করছি ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গিয়েছেন বোঝা গেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন সদস্য সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আর ভিডিও শেষে আমি একটাই বলে থাকি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ বলা ইউটিউব চ্যানেলের সাথে সর্বদাই জুড়ে থাকবেন তো আসি নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী যায়